না, কারণ বাংলা পক্ষ আন্দোলনে পুলিশ খাওয়ার জন্য যায় না। তৃণমূলকে বলতে চাই, 2021 সালে বাংলা নিজের মেয়েকে চায়। গুজরাট বাংলা শাসন করবে না, ইউপি বাংলা শাসন করবে না, দিল্লি বাংলা শাসন করবে না, বাংলা চালাবে বাঙালি, এই স্লোগান দিয়ে তোমরা ভোট দিতেছ। টাকা দিয়ে চাকরি বিক্রি করা যাবে না, যোগ্য মেধাবীদের বঞ্চিত করা যাবে না, এরা একদম স্পষ্ট দর্তহীন ভাষায় বলছি। সেই সব বাঙালি অভিভাবককে বলতে চাই, আপনাদের লজ্জা করে না? মুখে দুর্নীতির কথা বিরুদ্ধে বলেন, ছেলেমেয়ে চাকরি কিনতে যান, 3 লাখ টাকা 4 লাখ টাকা ঘুষ দিয়ে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করছে, স্কুলে ঘণ্টা বাজানোর চাকরি করছে, লাখ লাখ টাকা দিয়ে প্রাইমারিতে বসে আছে চাকরির টাকা দিয়ে, অনেকে তো চাকরি পায়নি। আমরা বলছি যে ঘুষ দিয়ে চাকরি কেন না। গতকালই আমি একটা সংবাদ মাধ্যমে লিখেছি, একটা প্রবন্ধ লিখেছিলাম যে ঘুষ দিয়ে চাকরি না কিনে ওই টাকায় ব্যবসা করো বাঙালি। এতটা নিরাশ হওয়ার কিছু নেই, ক্রমাগত আমি বলতে পারি যে 6 মাস আগে যে বাংলা পক্ষকে বিরাট শত্রু ভাবতো, সে এখন বাংলা পক্ষর খুবই বড় সাপোর্টার এবং সে মিছিলে হাঁটছে, এই জিনিস আমরা প্রতিদিন দেখছি। আমরা যত আরও বেশি করে যে বোঝাতে পারছি যে এই রাজ্যের WBCS পরীক্ষা মানে সিভিল সার্ভিসের নিয়মগুলো যে এখানকার ভাষা বাধ্যতামূলক থাকতে হবে, 100 নম্বর কোথাও 100 নম্বর কোথাও 300, বাংলায় বাধ্যতামূলক নেই, বাংলা না জেনে হিন্দি উর্দুতে পরীক্ষা দেওয়া যায়। বিদ্যুৎ দপ্তরের চাকরি থেকে আশ্রম চাকরি WBCS এর বাইরের রাজ্যে পেয়ে যাচ্ছে। আমরা যখন আন্দোলন করলাম, তুলে ধরলাম, তখন এখন প্রায় সব বাঙালি চাকরি পাচ্ছে, যত চাকরির লিস্ট বেরোচ্ছে প্রায় সব বাঙালি, বাংলার ভূমিপুত্র, শুধু বাঙালি না বাংলার ভূমিপুত্র। এবং একটা তোমাকে গল্প বলি, কয়েকটা ছেলে তাদের যে দেখা করতে গেছে তাদের চাকরি সংক্রান্ত কিছু কোয়েরি নিয়ে, তারা পাস করেছে, ইন্টারভিউ হয়ে গেছে, তাদের জয়েনিং টয়েনিং নিয়ে নানা প্রশ্ন করতে গেছে, কথা বলতে গেছে, দিয়ে কথায় কথায় বলেছে যে জানেন তো আগে না আমরা চাকরি পেতাম না, এবার 1200 ছেলেমেয়ে চাকরি পেয়েছে, আমরা সবাই আমরা পেয়েছি। এবং কীভাবে আগে কেন হতো না, বলে আগে তো বাইরের লোকজন পেত, আমরা পেতাম না, কিন্তু দেখুন আমরা অন্য রাজ্যে পাই না গিয়ে, কিন্তু আমাদের সব চাকরি দখল হয়ে যেত, তাহলে অন্য রাজ্যে আমরা পেতাম? ওই অফিসার তখন জেনে শুনে ইচ্ছা করে বলেছে যে অন্য রাজ্যে কি আমরা পেতাম না সত্যি? ভারত তো সবাই সবাই যেতে পারে না, সব জায়গায় ডোমিসাইল আছে, ভাষার পরীক্ষা আছে, আমরা কোথাও পেতাম না, এখানে ছিল না। জানেন তো বাংলা পক্ষ চ্যাটার্জি, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক পদ ছেড়েছে এবং বাংলা পক্ষ লড়াইয়ের ফলে বিদ্যুৎ দপ্তর এগুলো করেছে, এবং আমরা 1200 ছেলেমেয়ে যারা চাকরি পেয়েছি সবাই বাংলার ভূমিপুত্র। আমরা যাদবপুরে ডোমিসাইল করেছি, আমরা পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করেছি, বিদ্যুৎ দপ্তরে করেছি, কলকাতা ইউনিভার্সিটিতে করেছি, বিভিন্ন ফ্যাক্টরিতে করছি। এই যে যখন আসলে যে আমরা কর্মসংস্থানের কথা বলছি, আসলে কাজ পাচ্ছে বাঙালি, বঞ্চনাটা বাস্তব, এবং এরা আসলে সমাধান করতে চাইছে, বাকি কেউ চাইছে না, কোনো দল চাইছে না। এই যে SSC এবং টেট নিয়ে বিপুল আন্দোলন দেখছ, বাংলা পক্ষ সেই আন্দোলনে ধর্ণাতে গেছিল, এমনকি বিজয় দশমীর দিনে যেদিন সংবাদ মাধ্যমের বুম ছিল না, কারণ বাংলা পক্ষ আন্দোলনে পুড়ে খাওয়ার জন্য যায় না, বিজয় দশমীর দিনে যখন কোনো ক্যামেরা ঝলসানি ছিল না সেখানে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক ওই দিন গুরুত্বপূর্ণ দিনে, বুঝতেই পারছি যেদিন সব বাঙালির কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিন কিন্তু ধর্ণায় গেছিলো সন্ধ্যেবেলায়। আমরা এটা প্রচার করিনি সেই অর্থে, কারণ আমরা পুটের যাই না, কিন্তু এই যে SSC টেট যারা গ্রেপ্তার হয়েছে, যারা দোষী তারা সকলে সাজা পাবে, আমরা সেটা চাই, একদমই চাই, কারণ গরিব বাঙালির থেকে টাকা যারা মেরেছে তাদের শাস্তি আমরা চাই। আমরা স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং নিয়মিত SSC টেট চাই এবং CSC চাই। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে, প্রতি বছর 14-15 লাখ বা তারও বেশি ছেলেমেয়ের বয়স 18 বছরের বেশি হয়, মানে তারা কর্মসংস্থানের দিকে অগ্রসর হয়, তারা যোগ্য হয়ে ওঠে, কিন্তু যদি প্রতি বছর নিয়ম করেও SSC টেট CSC প্রতি বছর যদি নিয়ম করে স্বচ্ছভাবে সব কিছু করেও হয়, কত হাজার হবে ধরে নিলাম, 50,000 60,000 70,000 তার বেশি হবে, ধরে নিলাম 1 লাখ,
বাকি 14 লাখ লাখ কি করবে, বাকি 14 লাখ কি করে? এই 2% সরকারি চাকরি সেই নিয়ে বিপুল আন্দোলন দেখবে, আন্দোলন হওয়া উচিত দুর্নীতি হলে, কিন্তু শুধুমাত্র সেটা নিয়েই হয়, বাকি কিছু নিয়ে হয় না। বাকি যে বিপুল 98% চাকরি কাজ সেটা কি? কৃষিকাজ, মজুর, ক্ষেত মজুর, ফ্যাক্টরির মজুর, পরিবহন কর্মী মানে ট্যাক্সি, ওলা, উবের, অটো, টোটো, রিক্সা, বেসরকারি কোম্পানিতে চাকরি কাজ, ঠিকা কাজ, ছোট ব্যবসা, হকার, বড় ব্যবসা, সমস্ত কিছু নিয়ে। তাহলে এই যে 98%, এই যে কলকাতায় নতুন করে 60,000 হকার বসবে, তাদের কার্ড দেবে কলকাতা পৌরসভা, মেয়র ফিরহাদ হাকিম স্যার ঘোষণা করেছেন, তো এটা কারা পাবে? এটা কর্মসংস্থান নয়? যারা জানে না, অনেকে অনেক হকারের অনেক চাকরিজীবীর থেকে অনেক বেশি ইনকাম হয়। পুজোর সময় একটা সংবাদ মাধ্যমে দেখলাম অনেকের মুখ দিয়ে যে হকারই করে দিনে 3-4 হাজার টাকা ইনকাম হচ্ছে, তাদের যাদের মুখ দিয়ে যে কারোর বাঙালি, কারোর মুখ বাঙালি মানে কেউই বাঙালি না। তুমি বড় বাজার চলে যাও, তুমি নিউ মার্কেট চলে যাও, তুমি যে কোনো জায়গায় কলকাতায় চলে যাও, আসানসোল চলে যাও, হাওড়া চলে যাও, শিলিগুড়ি চলে যাও, ব্যারাকপুর চলে যাও, কোথায় ছোটো ব্যবসায়ী এবং হকার বাঙালি আছে, বাঙালিকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে বিপুল কর্মসংস্থান, কত পার্সেন্ট মানুষ বাইরের কাজ করছে, কত পার্সেন্ট বাঙালি বা ভূমিপুত্র। এই যে রাজারহাটে আইটি ইন্ডাস্ট্রি হোক বা তোমার ফ্যাক্টরিতে কাজ, সমস্ত কিছুতে, বানতলা লেদার কমপ্লেক্স, আমরা জানি না এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স আমাদের বানতলায় আছে, ডানকুনি, সাঁকড়াইল, ধুলাগড়কে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম বড় লজিস্টিক হাব হচ্ছে, জামুরিয়ার ইকটার একটা গ্রামে 18টা ফ্যাক্টরি আছে এবং বিরাট বড় বড় ফ্যাক্টরি, আমরা একটা টাটা ন্যানো সিঙ্গুর ছাড়া কিছু জানি না আসলে, স্যাম স্টিল, সুপার স্মেল্টার্স, বিরাট বড় বড় ফ্যাক্টরি, স্পঞ্জ আয়রন কারখানা, পূর্ব দুর্গাপুর বিধানসভার গোপালনগরে 126টা কারখানা আছে, সেখানে বাঙালি চাকরি পায় না। এই নিয়ে কেউ বলে না, না সিপিএম, না তৃণমূল, বিজেপি তো চায় তো যে ওরা ঢুকুক, বিজেপি বিহারের উপমুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের আগে বলেছিল বিহারে বাংলায় বিজেপি জিতলে 50 লাখ আরও বিহারি গিয়ে কাজ করতে পারবে, এই তো তাদের মানসিকতা। সিপিএম কিছু বলে না, তৃণমূল কিছু বলে না, বিজেপি ওদের আনতে চায়। তাহলে বাকি যে 98% মানুষ, 98% ছেলে মেয়ে কী কাজ করবে, তাদের ভবিষ্যতের কথা কে বলবে? বাংলা পক্ষ একমাত্র বলছে, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, দর্শকদেরও প্রশ্ন করছি, এই নিয়ে কথা কারোর মুখে শুনেছো যে ফ্যাক্টরিতে বাঙালি কাজ পাচ্ছে না, যে বিভিন্ন কল সেন্টার আইটি কোম্পানিগুলো আছে সেখানে বাঙালি কাজ পাচ্ছে না, ওলা উবেরে বাঙালি কাজ পাচ্ছে না, অটো টোটো যে বাঙালিকে সরিয়ে দেওয়া হচ্ছে, হকারে বাঙালিকে সরিয়ে দেওয়া হচ্ছে, কলকাতার পুরসভার চাকরি বাঙালি পাচ্ছে না, এটা কাউকে বলতে শুনেছো? কেউ বলে না। ভোট নেয় এখানে তোষণ করে হিন্দি উর্দু, কিন্তু একটা আশার কথা, এরা এরা হিন্দি উর্দু তোষণ করে, হিন্দি বিশ্ববিদ্যালয় খুলেছে, একজনরা খুলেছিল উর্দু একাডেমি, এরা খুলেছে হিন্দি একাডেমি, কিন্তু গতকালে যে এই খবরগুলো প্রকাশ্যে আসার পর থেকে সিপিএম তার অফিসিয়াল টুইটার, যে সর্বভারতীয় টুইটার হ্যান্ডেল থেকে, এটার প্রকাশ্যে খুব দৃঢ়ভাবে বিরোধিতা করেছে, তৃণমূল বিরোধিতা করেছে। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার এমপি, তিনি বলেছেন যে হিন্দিভাষীদের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে, অহিন্দি জাতিকে ধ্বংস করে হিন্দিভাষীদের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে। শুধু কথায় বললে হবে না, তুমি হিন্দি উর্দু তোষণ করবে আর হিন্দি সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে, দুটো তো একসঙ্গে হয় না। শহরাঞ্চলগুলোতে যেহেতু হিন্দিভাষী উর্দুভাষী ভোট আছে এবং অধিকাংশ দলের বড় নেতা মন্ত্রীরা এই জায়গাগুলো থেকে ভোটে দাঁড়ায়, তারা নিজেরা ভোটে জিততে হিন্দি উর্দু তোষণ করে আর সারা বাঙালির, সারা রাজ্যের বাঙালির ক্ষতি করে, এই তো হয়ে চলেছে। এরকম করে চলবে না। আমরা তৃণমূলকে বলতে চাই, 2021 সালে বাংলা নিজের মেয়েকে চায়, গুজরাট বাংলা শাসন করবে না, ইউপি বাংলা শাসন করবে না, দিল্লি বাংলা শাসন করবে না, বাংলা চালাবে বাঙালি, এই স্লোগান দিয়ে তোমরা ভোট জিতেছ, এখন বাঙালির জন্য করো, এবং শুধুমাত্র মুখে মুখে নমো নমো করে বিরোধিতা নয়, ফান্ডিংয়ের জন্য এবং ভোটের জন্য সিপিএম তৃণমূল বা অন্য দলগুলো বাঙালির বিরোধিতা বন্ধ করো, এবং যে এই স্বরাষ্ট্রমন্ত্রকের, যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে সংসদীয় কমিটি রিপোর্ট দিয়েছে সেটা যাতে কোনোভাবে বাস্তবায়িত না হয় তার জন্য রাস্তায় নামতে হবে,
বাংলা পক্ষ গতকাল তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসোসিআই, সিপিআইএমএল, সিপিআই, ফরওয়ার্ড ব্লক সমস্ত অসাম্প্রদায়িক দলকে এক ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছে। আমরা চাইব তারা সারাদিন তাদের নিজেদের পার্টির স্বার্থে সারাদিন, বাঙালির স্বার্থে সারাদিন, অহিন্দি জাতির স্বার্থে সারাদিন, ভারত রাষ্ট্রের যে কল্পনা তার স্বার্থে সারাদিন, ভারতীয় যুক্তরাষ্ট্রের স্বার্থে সারাদিন, রাজ্য অধিকারের স্বার্থে সারাদিন, সারা তো দিতেই হবে, কারণ দিন চলে এসেছে। এবার আমাদের ঐক্যবদ্ধ সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের রাস্তায় নামতে হবে। আমরা চাই গোটা ভারত জুড়ে সেই তামিলনাড়ুর 1965 নেমে আসুক। তুমি এই টেটের আন্দোলনের যে কথাটা বললে, কিন্তু এটাও তো ঠিক যে হ্যাঁ, তুমি যে অ্যাঙ্গেল বা যে ইস্যুটা বললে যে বাঙালিদের চাকরি হচ্ছে না বা যে জায়গা থেকে, কিন্তু এই যে টেটে যারা বসেছে তাদের অধিকাংশ বাঙালি, এটা অন্তত এটা একদমই বাঙালি। এবং এটাও তো দেখতে পাচ্ছ যে যেভাবে দুর্নীতি হয়েছে, টাকা পাওয়া যাচ্ছে, একটা বিরাট দুর্নীতি। মানে কলকাতার বিচারপতিরা পর্যন্ত, মানে শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, মানে আরেকজন বিচারপতি সম্প্রতি মুখ খুলেছেন। তো এই এই বিষয়টাকে তো তোমাদের কতটা ভাবাচ্ছে যে এটাও বাঙালিদের অধিকারের চাকরি ছিল যে জায়গায়, মানে টেট প্রাইমারিতে তো বেশিরভাগ টাকা দিয়ে চাকরি বিক্রি করা যাবে না, যোগ্য মেধাবীদের বঞ্চিত করা যাবে না, এটা একদম স্পষ্ট দর্তহীন ভাষায় বলছি, এবং যা যুক্ত তারা প্রত্যেকে শাস্তি পাক। তার সঙ্গে সঙ্গে আরেকটা দিক আছে, সেটা হলো আমি চোখের সামনে অনেক অভিভাবককে দেখেছি ছেলে মেয়ে যোগ্য না, টাকার থলি নিয়ে গিয়ে এমএলএর কাছে, দালালদের কাছে বসে আছে, আমার ছেলে মেয়েকে করে দিন, 8 লাখ নয় আমি 10 লাখ দেব, একদম নিলাম হচ্ছে। সেই সব বাঙালি অভিভাবককে বলতে চাই, আপনাদের লজ্জা করে না মুখে দুর্নীতির কথা বিরুদ্ধে বলেন, ছেলে মেয়ে চাকরি কিনতে যান, বাঙালিকে ব্যবসা করতে হবে। বাংলা পক্ষ কত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে বাংলা পক্ষ নানা রকম পোস্ট, যে ব্যবসাকে বাঙালিকে মানে ব্যবসা গ্রহণ করতে হবে, বাঙালিকে ব্যবসা এগিয়ে আসতে হবে। 3 লাখ টাকা 4 লাখ টাকা ঘুষ দিয়ে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করছে, স্কুলে ঘন্টা বাজানোর চাকরি করছে, লাখ লাখ টাকা দিয়ে প্রাইমারিতে বসে আছে চাকরির টাকা দিয়ে, অনেকে তো চাকরি পায়নি। আরে 8-10 লাখ টাকা চাইলে থাকলে ব্যবসা করা যায় না? ব্যবসা করলে ঝুঁকি নিতে হবে, পরিশ্রম করতে হবে। বাঙালি ব্রিটিশের সময় থেকে চাকর বৃত্তি যে মাথায় ঢুকে গেছে, এই পাথরটাকে আমায় সরাতে হবে। বাংলা পক্ষ সেই লড়াইটা লড়ছে। আমরা বলছি যে ঘুষ দিয়ে চাকরি কেন না, গতকালই আমি একটা সংবাদ মাধ্যমে লিখেছি, একটা প্রবন্ধ লিখেছিলাম যে ঘুষ দিয়ে চাকরি না কিনে ওই টাকায় ব্যবসা করো বাঙালি, বাংলার পুঁজির নিয়ন্ত্রণ বাঙালির হাতে নেই, ধোকলা বুঝিয়াদের হাতে, মারোয়ারি উর্দুদের হাতে, ব্যবসা করতে হবে। ব্যবসা করলে নিজে উন্নত হবে, জাতির পুঁজি বাড়বে এবং তুমি কর্মসংস্থান দিতে পারবে। আমরা বাঙালি যুব সমাজকে আহ্বান জানাচ্ছি, ব্যবসার জন্য এগিয়ে এসো, এবং যারা ঘুষ দিয়ে চাকরির কথা ভেবেছো, ভাবছো, দিয়েছো, তাদেরকে বলছি ওই টাকা ব্যবসায় ইনভেস্ট করো, ঝুঁকি নাও, লড়াই করো। আমরা সেই ভবিষ্যৎ গড়তে চাই, দুর্নীতিমুক্ত সরকারি চাকরি হবে, বাঙালি ছেলেমেয়েরা ব্যবসা করবে। যদি কাউকে এটা বলতে শুনবেন না যে ওই টাকা ব্যবসা করুন, আমরা বলছি ওই টাকা ব্যবসা করতে হবে বাঙালিকে, বাঙালি ভালোর জন্য। এই যে দুর্গাপুজো গেল, 50,000 কোটি টাকার ব্যবসা হয়েছে, বাংলার এক বছরের বাজেট 80,000 কোটি, দুর্গাপুজোয় ব্যবসা হয়েছে 50,000 কোটি টাকার। এই যে বিপুল অর্থনীতি, কত পার্সেন্ট বাংলায় থেকেছে, কত পার্সেন্ট গুজরাট, ইউপি, বিহার, রাজস্থান বেরিয়ে গেছে, আর বাংলায় যতটুকুই যৎসামান্য থেকেছে তার কতটুকু বাঙালির পকেটে গেছে। আমাদেরকে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাঙালির দখল বাড়াতে হবে, যে খাবার ইন্ডাস্ট্রি সেটা বাঙালি অনেকটাই আছে, সেখানে বাঙালি আরও বেশি করে বাড়াতে হবে, যে মাছ মাংস ডিম বিভিন্ন রাজ্য থেকে আমদানি করতে হয় সেখানে বাঙালিকে এগুলো সঠিকভাবে হতে হবে, সরকার চেষ্টা করছে আরও আরও ভালো করতে হবে। এবং এই যে বিভিন্ন মানুষ যে কলকাতায় ওলা উবেরে করে ঘোরে, সেখানে যে বাঙালি কাজ পায় না, চাকরি ইয়ে পায় না, যে ব্যবসা, যে সেখানে বাঙালিকে ঢুকতে হবে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাব খুলতে হবে বাঙালিকে, ছোটো ছোটো সবার পক্ষে 500 কোটি টাকার ব্যবসা করা করা সম্ভব না, কিন্তু যার যেমন পুঁজি তার তেমন ব্যাপার, মানে তার তেমন ব্যবসা আছে।
50,000 টাকা পুঁজিতে মাসে 10,000 টাকা ইনকামের ব্যবসা আছে, 10 লাখ টাকা পুঁজিতে মাসে 50,000 টাকার ইনকামের ব্যবসা আছে, 1 কোটির পুঁজিতে মাসে 2 লাখ টাকা ইনকামের ব্যবসা আছে। ব্যবসা করতে সবসময় 10 কোটি লাগবে এরকমটা নয়, যেমন পুঁজি তেমন ব্যবসা আছে, সেটা বুঝতে হবে। এই যে দুর্গাপুজোর বিপুল ব্যবসা, এবছর আমরা অতটা পারিনি হয়তো, আগামীতে যাতে বাঙালির পকেটে থাকে, টাকা বাংলায় থাকে, সেই চেষ্টা আমাদের সকলে করতে হবে। কারণটা কি, আমরা সেই ভবিষ্যৎ গড়তে চাই, দুর্নীতিমুক্ত সরকারি চাকরি হবে, বাঙালি ছেলেমেয়েরা ব্যবসা করবে। যারা দীর্ঘদিন এই বাংলায় আছে, তারা নিজেরা বাংলাকে আপন করে নেয়নি কেন, বাংলা ভাষা শেখেনি কেন? যে বিভিন্ন রাজ্য কি করছে তেমন করে চলো, এবং বাঙালি ছেলেমেয়ে সহ ভূমিপুত্রদের কথা ভাবো, সাঁওতালের কথা ভাবো, রাভার কথা ভাবো, তারা এই মাটির সন্তান। শুধু বিশ্বমানব সে যে বিহারি উপি ভালো করলে তো চলবে না, বিহারি উপি তো তোমাদের পাত্তাও দেয় না, যা কিছু তো এখানেই করো। তাহলে এখানকার মানুষের কথা ভাবো, দোলের থেকে বড় হয়ে যাচ্ছে হোলি। দোল এবং হোলি দুটো চরিত্রগতভাবে আলাদা উৎসব পুজো। তো সেখানে এই যে দিওয়ালির শুভেচ্ছা, দিওয়ালির এই ধামাকা অফার, হ্যাপি দিওয়ালি, সেখান থেকে নিজের সংস্কৃতিকে না আঁকড়ে ধরলে, আমরা শুভ কালী পুজো না বললে, শুভ শ্যামা পুজো, শুভ দীপাবলি না বললে কে বলবে?